তৈরি করছি মিষ্টি কুমড়ার চপ। মিষ্টি কুমড়ার চপ তৈরি করতে যা যা লাগছে, মিষ্টি কুমড়া এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, বেসন, হলুদ গুঁড়ো, হলুদ পাউডার, মরিচের পাউডার, গরম মশলা গুঁড়ো, গরম মশলা পাউডার, ফেটানো ডিম, লবণ, ভাজার জন্য তেল। প্রথমে বেসন দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, এরপর লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো স্বাদ মতো, মরিচ তো বললাম তো, গরম মশলা গুঁড়ো, ফেটানো ডিম, পানি ডিম কম আরো দিতে হবে একটু দিন। সব একত্রে দিয়ে মিক্সচার করে নিচ্ছি, ভালো করে মিক্সচার করে নিতে হবে যাতে দলা দলা না থাকে, এতে কাজের সুবিধা হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, এরপর বেসনের মিশ্রণে আমরা এভাবে ডুবাবো, একটা একটা করে ডুবাই, তেল গরম হয়ে গেলে তেলে ছেড়ে দিব। এভাবে কয়েকটা দিয়ে এভাবে কয়েকটি একসাথে দিয়ে ঢেকে দিব। একটা এক পিঠ হয়ে গেলে আমি ভাজা আমরা এভাবে উল্টে দিব। আবার ঢেকে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার চপ। কুমড়ার চপ সাদা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খাওয়া যায়।